আপনারা শুনেছেন, কংগ্রেস এদিকে বলেছে আপনাদের দেশে কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, বিজেপি কি, তৃণমূল কি, আপনারা আপনাদের অভিজ্ঞতা কি জানেন, এরা কি প্রত্যেক দিন দেখছেন আপনারা এলাকায় অভিজ্ঞতা কি আপনারা জানেন, আপনারা জানেন আমি রাজ্যে বেশি জানি তার না, কিন্তু আমি এটা বলি আপনারা আপনাদের আপনাদের তো আমি বেশি কিছু বলতে পারি না, আপনারা না জানলে এখানে আসতেন, আর আপনারা যদি না আসতেন তাহলে আমি এখানে দাঁড়াতাম, আমরা কেউ নেতা হল আপনারা আছেন বলে আমরা নেতা, আমরা এটি আমরা মন্ত্রী আমরা সরকার আমরা পঞ্চায়েত যখন সেখানে থাকি আপনারা আছেন বলে আপনাদের আমি কিছু বলি না, আমি বলি ওদের উদ্দেশ্যে, আর আপনাদের অনুরোধ করি ওদের কাছে যেতে হবে, আমার মানুষ তো মানুষ, যদি একজন খেত মজুর তৃণমূলে ঝান্ডা ধরেছে, যদি একজন শ্রমিক বিজেপির ঝান্ডা ধরেছে, যদি একজন বেকার যুবক সেও এই তৃণমূলে বিজেপি কর্মী যাবে কি করতে পারছে না, তাদের কাছে পরিপূর্ণ দায়িত্ব আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির মাস মালিক আমাদের কাছে শ্রমিক মানে শ্রমিক যে কোন ঝান্ডা ধরে কোন পার্টি করে সে পাত্র নেই ওর হকি করে লড়াই আমাদের আমাদের করতে হবে, আমাদের তাদের কাছে পৌঁছতে হবে, আমাদের কাছে নির্বাচনী ভাবে দাম না পায় যখন অসমের দৃষ্টি হয় ধান নষ্ট হয়, যখন ধান নিয়ে বাজারে যায় দাম পায় না, তখন মুখ্যমন্ত্রী ওখানে আরে কিষাণ মন্ডি রিজার্ভ বাজার কন্ট্রাক্টর বাজার নিয়েছে, আর তারপরে কৃষক বাজার কখনো করেনি, ওখানে কৃষকও যায় না বাজারও যায় না, ফের ভালো নেই কেন্দ্র নেই রাম কিষাণ বাজার, আরে যারা প্রমাণিত হচ্ছেন যে কৃষক সেই কৃষকের লড়াই আমাদের লড়াই, তিনি হতে পারে তৃণমূলের ঝান্ডার নিচে আছেন, তিনি হতে পারে বিজেপির ঝান্ডার নিচে আছেন, যে আছেন সেটা তার দোষ না তার ভুল না, আমার এই দুর্বলতা এখনো তাকে আমি নিয়ে আসতে পারলাম না, আমাকে নিয়ে আসতে হবে তাদের কাছে পৌঁছতে হবে, আমাদের লড়াই যদি তাদের চাই তাদের কাছে আমাদের নিয়ে যাও, আমাদের যারা কাজ পায় কাজ পায় না তাদের কাজ করছে, আর তারপরে নানা রকম কাজ কেউ কখনো বাড়িতে বিবাদে কেউ কখনো খেলা করে কেউ কখনো মাছ ধরতে যায় কেউ দুদিনে এখানে ওখানে আর পাঁচ রকম কাজ করে, আর এক দিনের কাজ এমএলএ কাজ পঞ্চায়েতে কাজ 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 কাজ, আমরা তো দুর্গতি দাবি করি আর বড় বড় কথা অনেক মুখ্যমন্ত্রী বলেন, আর পঞ্চায়েতেও কাজ করে দিতে পারলেন না পঞ্চায়েতে, আমার এখানে কবে আইনগুলো আমার সঙ্গে আছে, আমাদের যখন সরকার নয় 2011 সালে উনি পঞ্চায়েত জানানোর দপ্তরের মন্ত্রী ছিলেন, তার আগে আমি অনেকদিন ওই দপ্তর চালিয়েছি, ফের যখন গিয়েছিলাম আমরা যে কাজটা দিয়েছিলাম আপনি ছয় বছরে তাকে একটা বাড়াতে পারলেন না, আপনি নিচে আছেন নিচে আছেন, আপনি খরচা কাজ দিয়েছেন আর কাজটা দিয়েছেন আপনি, তাহলে মজুরি গান্ধী মজুরি গান্ধী মজুরি যে পায়নি, আরে তারা সব বামপন্থী যারা তৃণমূল করেন সেই মজুরি সব মজুরি পেয়ে গেছে, যারা মজুরি মাঝে পরিবার পাচ্ছে না এক বছর বাকি সে মজুরি আবার করতে হবে, আর একবার দরকার নেই মজুরের চার মজুরি পার্টি আছে তাদের লড়াই এক লড়াই লাল ঝান্ডার দায়িত্ব ওই সব প্রযুক্তি নিয়ে, যদি দরকার হয় ঝান্ডা ছেড়ে ওই পঞ্চায়েতের প্রতি যান আর খেয়াল করুন অবস্থান করুন, মজুরি চাই খেয়াল চাও আর তোমার ফল দায়িত্ব তোমার ফল, আমরা এখান থেকে বেরোব না তুমি ওই কাজ থেকে উঠতে পারবে, আড়াই ফোটো আড়াই ফোটো আরে মাথার উপরে ঘর আমাকে চারজনে পয়সা দিতে হবে, এটা আমার যোজনা ঘর বাড়ি তারপরে কাকা ভাই হবে তোমার
আরে বাবা ভাই যারা কি বলে জানো ভাই সব পেয়ে গেছে কে ভাই ডিজিটাল রেশন কার্ড সবাই পেয়ে গেছে কে ভাই বলে আরে বলো পাবে সুন্দর রাখতে হবে স্যার তাহলে পাওয়া হয় তাহলে সবাই পাচ্ছে আমার করতে হবে আমার করতে হবে আমার করা যায় যদি আমার করে দিল বড় করে দিল কি বড় নাটকে যদি হয়ে যাবে সবাই করতে পারে আর দাবি যদি আদায় করে নিতে পারে তাহলে কেন বাংলার দেব একদিন সঙ্গে কেন হবে আপনি আদানি একটা হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী আর এখান থেকে ওখানে এই নির্বাচন রয়েছে আর একটা ওই আর একটা প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে মুর্শিদাবাদ জেলায় আপনার সকল বড় মজা আছে আপনি যদি মানুষকে সংগঠিত করে
স্বাধীন গ্রামের খবর হচ্ছে পাশের গ্রামে ছড়িয়ে পড়েছে। এই সময় আমাকে অনেকটা মুর্শিদাবাদ এখানে আসেনি, তখন আমাকে একজন মাননীয় এসে বললেন পঞ্চায়েত আমাদের আছে কিন্তু এই পদে খুব চাপ পেরেছে, চাপ পেরেছে চাপ পেরেছে ভাঙাবে পঞ্চায়েতকে, তার জন্য আমাদের উপরে ভয় দেখাচ্ছে, কোথায় মামলা করবে আমরা করবে, যেরকম শুনে আপনারা এই করছে ওই করছে। আমি বললাম যেটা বলতে পারলাম বলতে পারলাম না, কারণ একবার একজনকে বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের বলতে চাচ্ছি এটা যে এ যতদিন যাবে পঞ্চায়েতে ভাগ করুন আজকে আর যদি সংগ্রাম করে এই দেশকে অবজ্ঞা করবে বাইরে করা আমরা মাথা দুটো
একটা রূপ হচ্ছে বিজেপি, আর একটা রূপ হচ্ছে তৃণমূল। আর এই সব বাংলার মধ্যে আর সরকার পশ্চিমবঙ্গে তিন দিন ধরে তিন বছর ধরে বুকে রাস্তা দিয়ে মনে রাখেন বাম ধরেন সরকার ভালো লাগে সত্তর সালের পর পশ্চিমবঙ্গে আর ভারতীয় সরকার ভর্তি দুঃখ ইত্যাদি করে তারপরে ধরুন অবস্থা আমাদের তিনের একটি কংগ্রেস আমাদের আমাদের একটি কংগ্রেস শুরু হয়েছে তখন তারপরে বামফল সরকার ভারতীয় তিন হাজার কংগ্রেস জীবন দিয়েছেন এই সরকারের যখন হয়েছিল আর সরকারের কাজ করে লড়াই করতে হয়েছে প্রত্যেকটা বিরোধী জমির জন্য লড়াই তাদের মাঠ ভাই তোমার মাঠের উপরে এসে ভালো করেন কাজ করলে তাদের জন্য পঞ্চায়েত মেয়েদের জন্য এই করে নামে নামে পানি দল আমাদের ক্ষমতা মেয়েদের তাদের শরীর বড় করেছিল সম্মিলিত করা যাতুকু পঞ্চায়েত তাদের বলিউডের পঞ্চায়েত এই যাত্রী লড়াই এই সব লড়াই এই দিল দিল করে আর তার উপরে বিক্রি করে শিল্প কল কারখানা বেকার থেকে পাঁচ চাই ওইখানে শিলিগুড়ে একটা মোটর গাড়ি করে নির্মাণ করা কেউ কোন পার্টি কেউ হোক দল এবং
বলবে বিজেপি কে আমাদের পাইবে কিন্তু রাস্তাকে ঘুরে নিতে হবে যে মাথা বিক্রি করবে না ভয়ের বাজার সমর্থন করবে না টাকা লাগবে বিক্রি হয়ে যাবে না তাকে পালন করবে পালন করবে না আমি দাঁড়িয়ে ভয়ের মনে মন করি একজনের
আমরা প্রবাদ দায়িত্ব যে বাহিনী প্রকৃতপক্ষে সেই বাহিনী চায়
অপমান করতে চায়, অসম গোপন দিতে চায়। এই লড়াইয়ের জন্য আমরা আন্দোলন করে যেতে চাই। এই লড়াই কেবলমাত্র আমাদের পার্টি পায়ে করে দেওয়ার লড়াই না, এই পার্টি ওই পার্টির ব্যাপার না, এই সারা বাংলার মানুষের লড়াই, সারা দেশের মানুষের লড়াই, সমস্ত মানুষের সাহায্যের লড়াই। এখন আপনারা আমার সমস্যা, আপনারা আমার সমস্যা, ব্যক্তিগত সমস্যা আলাদা করে সমাধান হবে না। সব মানুষের লড়াইকে একত্রিত করে সকল মঞ্চ করে তুলতে হবে। তৃণমূল বিজেপি এর বিরুদ্ধে বাকি সমস্ত মানুষকে সর্বপ্রথম মঞ্চে ঐক্যবদ্ধ করে মোকাবিলা করতে হবে, একটা মঞ্চ এগিয়ে যেতে হবে। বাংলার মানুষের যা তৈরি করবেন এই বিশ্বাস নেই। মুর্শিদাবাদের মানুষ ভালো দিয়েছে, আপনার এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে দিয়েছে। আপনারা আপনাদের এলাকায়, আপনাদের জেলায়, প্রত্যেক এলাকায় আপনারা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন, আপনারাও অভিনন্দন।